আমরা এদের ছুটিতে সিলেটের মৌলভীবাজার থেকে মুসাফির গ্রুপ আসছি। এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে নদীর মাতৃক এলাকা, নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এদের ছুটি ভাগাভাগি করার জন্য আমরা এখানে চলে আসছি। মানে পর্যাপ্ত দর্শক, খুব ভালো লাগতেছে। আর এই মনোরম আবহাওয়া এবং নদীর খুলগাসা বাতাস আমাদেরকে খুব আনন্দ দিয়েছে। আসছি এদের ছুটিতে ঘুরতে। ঘুরতে আসছি আর অনেক আনন্দ পাচ্ছি, বাচ্চারাও আনন্দ পাচ্ছে। সোবাজার নৌকাতে উঠছি, বাচ্চারা নাগর দোলায় দুলছে, অনেক আনন্দ পাইতেছে, অনেক ভালো লাগছে এই জায়গাতে ঘুরতে আসছি। চাঁদপুর শহরে খুব বিনোদনের তেমন ব্যবস্থা নেই, যা আছে মূলহেড কেন্দ্রিক আর প্রেস ক্লাবের পিছনের অংশ এবং ফরিদগঞ্জ ব্রিজ। তা আমরা ঈদের দিন থেকেই এই তিনটে স্পটে আমরা ফিক্সড পুলিশের ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন যে আমাদের এই পুলিশি ব্যবস্থার কারণে এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি। আশা করি ইনশাল্লাহ পরবর্তী যে দিনগুলো আছে এই দিনগুলো কোনো ঘটনা ঘটবে না। আমি দর্শনার্থী যারা স্বাচ্ছন্দ্যে যারা ঈদের পরবর্তী সময়টা উপভোগ করতে চান তারা এই পিকনিক স্পটগুলোতে আসবেন। আপনাদের আমরা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করব, ইনশাল্লাহ কোনো ধরনের ঘটনা ঘটবে না, এ নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি।